হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মসুর সিদ্ধ ভাত হবে। এখানে আমি আস্ত মসুর নিয়েছি আর ভাতের জন্য চাল, আর নিয়ে নিয়েছি কিছু রসুন, কাঁচামরিচ। এই দিয়েই মসুর সিদ্ধ ভাত রান্না হবে। এবার তাহলে রান্নার প্রসেসে চলে যাই। এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে ধোয়া চাল দিয়ে দিলাম। এই রান্না প্রেশার কুকারে করলেই বেশি ভালো হয়, চাল ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মসুর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, চালের সাথে দিয়ে দিলাম। চালের সাথে মসুর ডাল সেদ্ধ কুষ্টিয়ার খুব বিখ্যাত আঞ্চলিক খাবার। এখানে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে একটা রসুনের যে ঘ্রাণ সেটা খুব ভালো লাগে। আর দিয়ে দিব সামান্য লবণ, পরিমাপ মতো পানি। এবার আমি প্রেশার কুকারে সব দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিব, সরিষার তেল। এতে করে খাবারের ঘ্রাণটা খুব সুন্দর হবে। বেশি না, পাঁচটা শিস দিলেই মসুর ভাত সেদ্ধ একদম রেডি হয়ে যাবে। আমি চুলায় বসায় দিলাম, পাঁচটা শিস পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি একটা ডিম ভেজে নিব, পেঁয়াজ কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে, আর কিছু দিইনি। এই দিয়ে ডিমটা ভেজে নিলাম, ভাতের সাথে খেতে ভালো লাগবে। দেখেন কি সুন্দর ঝরঝরে মসুর ভাত সিদ্ধ হয়েছে, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষা দিয়ে সামান্য লবণ দিয়ে, এটার সাথে মেখে খেতে যা লাগে, আর ডিম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।